কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে স্পেনের বার্সেলোনার পাবলো এসপানিওল নিয়ে, যেখানে আমরা যাচ্ছি। আর এ হচ্ছে আমরা এদিকে একটু শর্টকাট মারবো। তো আমি বলতেছিলাম যে বাসাটা খুব সুন্দর, দেখেন আসলেই সুন্দর, বাংলাদেশের বাড়ির মতো। তো আমরা যেটা জায়গাটা যাচ্ছি, এটা বার্সেলোনার খুবই ফেমাস একটা জায়গা, সেটা পাবলো এসপানিওল বলা হয়। আপনারা হালকা হালকা যদি দেখতেছেন, হ্যাঁ আমরা এটার কাছাকাছি আছি। এটাই পাবলো এসপানিওল আই থিঙ্ক। একটু রাউন্ড বা কোনো শেপ জাতীয় কিছু নিয়ে আমাদের যেতে হবে এদিকে ওদিকে। তবে আমার মনে হয় এটাই, যাই দেখা যাক কি হয়, গিয়ে দেখি ওখানে। তো এটা হচ্ছে পাবলো এসপানিওলের গেটটা, যেটা আপনারা দেখতেছেন। তো এখান থেকে আমাকে টিকিট নিতে হবে। তো জিনিসগুলো খুব সুন্দর লাগতেছে। পায়াসো পায়াসো, এগুলো কি আমি পায়াসো পায়াসা? আপনারা কমেন্ট করেন তো কে কে জানেন পায়াসো মানে পায়াসা মানে কি। ওদিকে কেন যাচ্ছে আমি, কে অফিস দেখাইছে এখানে? অফিস তো এটা আমার মনে হচ্ছে টিকিটের দিকে না, এই দেখছো তো টিকিট অফিস, সোজা দেখাইছে দিকে, ভিতরে যেতে হবে আমাদেরকে। এটা হচ্ছে এন্ট্রান্স, দেখতেছেন ঢুকে আমাদেরকে টিকিট কিনতে হবে, দেন আমাদের যাইতে হবে। দেখতেছেন এই দিদি এন্ট্রা দিয়ে আমরা ঢুকলাম, ঢুকার পরে আছে এই সুন্দর ভিউটা, জোস জায়গাটা। তো এখানে আমাদেরকে মনে হচ্ছে ট্যুর গাইড দিছে দুইটা, একটা ইংলিশে একটা স্প্যানিশে। এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে স্প্যানিশ আর কাতালান, এটা হচ্ছে ইংলিশ আর ফ্রান্সেস। তো এই জায়গাটা আমাদের জোস লাগছে রে ভাই, এই জায়গাটা সেরা, এই জায়গাটা অসম। এখানে রেস্টুরেন্টও আছে দেখা যাচ্ছে। তো আজকে জায়গাটা আমরা ঘুরবো, বাসার পাশে হওয়ার পর এতদিন আসি নেই, তো আজকে আসলাম একটু ঘুরি জায়গাটা দেখি কেমন। পিকনিক এরিয়া, কনসার্ট এরিয়া, যা যা আছে সব দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো আমরা স্কিট এক্সপ্লোর করবো, এটা ইংলিশে আছে। অনেক বড় স্পেস নিয়ে করো, অনেক বড় স্পেস নিয়ে করছে জায়গাটা। এদিকে কিছু আছে হেরিটেজ, এটা আমার স্পেনের এই প্লাসা মাইওর যেটা, এটা মানে মাদ্রিদের জায়গাটাই কপি করছে। এটা মাদ্রিদের সেম একটা জায়গা আছে প্লাসা মাইওর, ওটা হয়তো কপি করছে।
মানে এটা মিনি একটা স্প্যানিয়ল ফিল দেওয়ার চেষ্টা করছে তো এখানে, এটাই আর কি। তো আস্তে আস্তে দেখি আপনাদের কি কি দেখানো যায়। এখানে 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 একটা জিনিস আছে দেখো, আমরা সুন্দর এই জায়গাটা পার করে এখন এদিকে আসলাম। দেখতেছেন এ হচ্ছে আমি, এখানে সুন্দর বার্সা একটা স্টোর দিছে মনে হচ্ছে, বার্সা স্টোরই মনে হয় এটা। হ্যাঁ এটা বার্সা স্টোর, ছোটোখাটোভাবে দেওয়ার চেষ্টা করছে আর কি। বিভিন্ন স্টোর আছে এই, আর আমি হইলাম এখানে। তো এখানে হ্যাঁ স্পেনের কালচারের ব্যাপারগুলোকেই তুলে ধরছে খুব সুন্দরভাবে। দেখতেছেন এটা হচ্ছে তুররন, যেটা স্পেনে খুবই ফেমাস, তুররন বলে চকলেট জাতীয় খাবার। পরে এখানে খুব সুন্দর বসার একটা জায়গার মতো করছে। এইটা দেখেন, তো আমরা এখানে দিয়ে যাবো, যাই দেখি উপরে কী কী ঘোরা যায়। এটার এই বারান্দাটা খুব সুন্দর, এখানে একটু বসা যায়। ওই হচ্ছে আমি দূরে, ওই ওই দেখেন ঢুকলাম ওদিক দিয়ে। দেখতেছেন আপনারা, তো ঢুকার পর এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, দেখেন এখানে মানুষ মানে টাকা টুকা ফালায় নিচে, ওই দেখেন। হ্যাঁ অনেকগুলো কয়েন কিন্তু, হ্যাঁ সব 1 টাকা 2 টাকা তারপরে সেন্টিমোর যে ইয়েগুলো এগুলো এখানে ফালাইছে। হ্যাঁ খুব ইন্টারেস্টিং রাখলো এই জিনিসটাকে। আসলে বার্সেলোনার যে বার ক্যাফেগুলো রেস্তোরাঁ হয় ওই জিনিসটা এখানে ফুটাই তুলছে। দেখেন এখানে একটা বার, যদিও এটা ওপেন না আমি যতটুকু জানি। এটা মানে একটা জিনিস সাজাইলো যে স্পেনের আসলে রোডগুলো রাস্তাগুলো কেমন হয়, সাথে বারগুলো কেমন হয়, এই জিনিসগুলা খুব সুন্দর। এই জায়গাটা দেখতেছেন খুব সুন্দর লাগতেছে আমার থেকে। তো বেসিক্যালি যারা আসবেন এখানে বা আসতে চান কমেন্ট করবেন এই আর কি। সত্যি অসম জায়গাটা, উপরের দিকে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে। না সি সি লুক, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। জায়গাটা কত সুন্দর আসলে, কোন ধাঁজে করছে এটা। এই যে এই জিনিসটা খুব সরু একটা লাইন, আমরা লাইনের শেষের দিকে যাই, পরে আমরা আপনি ছবি তুলবো, ঠিক আছে? আমরা আবার আসি ছবি তুলবো, আমরা একটু দেখাই ভিডিওতে। যেটা আসলে জোস, আসলে এখানে স্পেনের যে প্রতিটা কি বলে ডিস্ট্রিক্ট বা বিভাগের যে কালচারগুলো ওখানে তুলে ধরার চেষ্টা করছে। এই জায়গাটা কোথায় জানি আছে স্পেনের, আমার ঠিক মনে পড়তেছে না, তবে আছে। এটা বার্সেলোনার কালচার না? হ্যাঁ, তবে জায়গাটা অনেক সুন্দর না? আমি সুন্দর
সুন্দর। আমরা আবার এদিকে যাই, আমি যাও এদিকে। কোন ডান্স? স্পেনের যে পপুলার ডান্সটা না, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভিতরে হচ্ছে, ঢুকে যাবে দেখি তো। তাবলাও আচ্ছা, এটা রিজার্ভেশন দিয়ে আসতে হবে। আমরা তো আমরা হাঁটতে এই জায়গাটার, এই সুন্দর জায়গাটার পাশেই দেখতেছি না একটা বড় একটা টাওয়ারের মতো, এটা কি জানি না আমি। আর এখানে ফিয়েস্তা, ফিয়েস্তা শব্দটার অর্থ কি কে বলতে পারবে? এখানে ফিয়েস্তা, ফিয়েস্তা খুব ইম্পর্টেন্ট বার্সেলোনার জন্য, স্পেনের জন্য। বার্সেলোনা স্পেনের জন্য এই জায়গাটা মূলত বানানো হয়েছে, সম্পূর্ণ স্পেন একটা ফ্লেভার দেওয়ার জন্য, স্পেন ফিলিং করার জন্য। আর এই ফিয়েস্তা অর্থ হচ্ছে উৎসব, ফেস্টিভ্যাল থেকে ফিয়েস্তা আসছে। তো স্পেনে অনেক ফিয়েস্তা হয়, অনেক ফেস্টিভ্যাল হয়, যার কারণে ফিয়েস্তা, দ্য সোল অফ স্পেন লেখা হয়েছে জায়গাটাতে, দেখতেছেন। তো এই জায়গাটাতেই আমরা আসি, মোটামুটি ঘুরতেছি, দেখতেছেন, এনজয় করতেছি আজকের দিনটা। দেখি এরপর আর কোন দিকে যাওয়া যায়, আরও হয়তো অন্য অন্য পার্ট আছে এই জায়গাটা। তো দেখতেছেন এই জায়গাটা হচ্ছে ফিয়েস্তা দেখানো হয়, এটা আমাদের এন্ত্রাদা সাথে, এটা গ্রাতুইত, মানে গ্রাতিস মানে ফ্রি ফ্রি। এখানে বিভিন্ন যে স্পেনের যে পপুলার যে সিটিগুলো, সেগুলোর যে ফেস্টিভ্যাল হয় ওটা দেখানো হয়। যেমন আমরা এখন বার্সেলোনায় আসি, বার্সেলোনায় সবচেয়ে পপুলার ফেস্টিভ্যাল হচ্ছে সান জর্দি, দেখতেছেন। এরপর জিরোনাতে হচ্ছে টেম্পস দে ফ্লোরস, এরপর বেরগাতে লা পাতুম, এরকম ভালসে কাস্টেলস, বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল বা উৎসব হয়। এই হচ্ছে আমি, তো এটা দেখাবো এখানে গাতুই তো 8 মিনিট পরে, 6 মিনিট বাকি আছে, 6 মিনিট পরে দেখাবে। ভিতরে একটা থিয়েটারের মতো আছে, ওখানে যে আমাদেরকে হয়তো দেখতে হবে হচ্ছে আমি। আর বাইরে একটা সুন্দর রেস্টুরেন্ট বার ক্যাফের মতো করছে, এখানে একজন কী আছে, একটু ঢুকি যাই আমি, পারমিশন হচ্ছে পরে, আমরা একটু ঢুকি দেখি এখানে কী আছে, কি করছে কে জানে। স্পাই, এটা ওয়াও, জায়গাটা কিন্তু জোস, কি বানাইছে, বানাইছে কিছু একটা, বাট কে জানে। আমরা এখানে এখানে শোতে ঢুকবো, শোটা দেখি, এটা 10 মিনিট বলছে, সবাই দেখে দেখে বেরোচ্ছে, এখন আমরা ঢুকবো, যাই দেখি কী অবস্থা, এটা কেমন এবার লাগে। এদিকে বসো, এদিকে বসো, ফার্স্টটা তো বসবো, সেকেন্ডের এখান দিয়ে বসো, আমি আর আমি বসছি, দেখি কীরকম হয় এটা নাকি শো।
আমরা স্পেনের সোল অফ ফিয়েস্তা যেটা বা সোল অফ স্পেন যেটা ফিয়েস্তা দেখলাম, বড় বড় ফিয়েস্তাগুলো, টমাটোর মারে যে ওইটা, তারপর সারের লড়াই, সবগুলো মোটামুটি দেখছি এই আর কি। আর আমি আমি প্রথমে ভাবছি বোরিং হবে, পরে দেখতেছেন না আসলে বোরিং হয় নাই। এই দেখেন সামনে আমরা এখন একটা আইসক্রিম খাবো, দেখি কি হয়। তো আমরা এটা নিচ্ছি ক্রিম থেকে একটা নিয়ে, এটা যেটা, হ্যাঁ এটা নিচ্ছি, এটা একটা বলা দিয়ে ও ইয়ে করে দিবে, এখানে তো ঢুকা দিচ্ছে সুন্দর করে। আচ্ছা একটা 3 টাকা, গ্রাসিয়াস। এসো এগুলো একটা 3 টাকা, 3 ইউরো করে তো, টাকা না সরি। একে বলাটাই দিচ্ছে ও ভালোভাবে করে, তো আমাদের টোটাল এটার এটা একদম কত হচ্ছে, গরম লাগছে তো অনেক এই কারণে। দোকানটা খুব সুন্দর দেখতেছেন, অনেক ধরনের আইসক্রিমের ইয়ে আছে। বসো বসি খাই আমরা, এটা তো দোকানের সামনে। আইসক্রিম নিলাম, আইসক্রিম নিয়ে আমরা বসে বসে এটা দেখতেছি, দেখেন কি সুন্দর সিনেমা চলতেছে এখানে। আসলে দেখার মতো এখানে সবগুলো বিষয়ই। আমাদের আইসক্রিম চিজ যাকে বলছে, এই জায়গাটা কি সুন্দর। আমরা যদি আসলাম এখন, এই দেখেন উপরে ওখানে এখন প্রোগ্রাম হচ্ছে, কে জানে আমরা দেখবো এখন। ওই দি চলো ওয়াশরুমে যাবা। আমরা এখন ওই পাবলো এসপানিওলের অনেক উচ্চ একটা জায়গায় আছি, যেটা একদম প্লাস স্পেনের পাশে আসি শেষ হয়েছে। আমার পিছনে দেখতেছেন একটা গির্জার মতো জায়গাটা, তো মেবি একটা গির্জাই বের হচ্ছে, দেখে আমি এখন ঢুকবো। দেখতেছেন এই জায়গাটা, গির্জার ভিতরে ঢুকি দেখি। গির্জা, তবে ভাই আমার ভয় লাগতেছে একদম,
দরজাটা কোন সময় যদি অফ হয়ে যায় ভূতের ফিল্মের মতো, বাজি আমি বাঘি, এদিকে থাকি তাহলে সেফ। ট্রাস্ট করেন, একদম ট্রাস্ট করেন, যে সত্যি বলছি আমি কিন্তু ঢং করে করি নেই, যে মানে আসলে ওই জায়গাটাতে যখন গেছি ভয় লাগে উঠছে। এটা কি জিনিস বানাইছে এরা? খুবই শুনছান বেড়ে রাখছে জায়গাটা। দেখি এত ভয় লাগে বাঘ আমার, হঠাৎ করে লাগে যদি আমি সামনে যাই, পিছনে যদি পাট করে যেটা পাটাস করে আটকে যায় তখন কি হবে আমার, আমার কে বাঁচাবে ভাই? মোটামুটি এটা ঘুরছি পবলেস পানিয়ল, খুব সুন্দর ছিল। আমরা এখন উপর দিয়ে উঠতেছি, দেখি কি আছে এখানে, নিজেরাও জানি না। এই দেখেন রাস্তাটা কি সুন্দর আঁকা বাঁকা করে করছে। এই জায়গাটাতে আমরা কখন আসছি আমি? হ্যাঁ, এটা তো আমরা কখনো মনে হয় আসিনি। নিচের এই জায়গাটা খুব সুন্দর, আমি এখানে আমাদের আসতে হবে এখন ঘুরে। তো দেখতেছেন খুবই সুন্দর পবলেস। আমি তোমার পবলেস পানিয়াল সম্পর্কে এক্সপিরিয়েন্সটা কি বলো এখানে দেখি সবাইকে, যারা যারা আসবে তাদের কি কি নিয়ে আসতে হবে? পানি নিয়ে আসতে হবে, মোবাইল মাস্ট বি, তারপর হচ্ছে গিয়ে ক্যামেরা থাকলে ক্যামেরা, তারপর এই তো খাবার দাবার যদি নিয়ে আসতে ইচ্ছা করে নিয়ে আসবে, আর যদি মনে করেন যে এখানে খাওয়া হবে খেতে পারেন। তবে এই পপলিস পানীয়টা যেটার জন্য রেডি করতে তার চাইতে বেস্ট লাগবে এখানে কিছু এই প্লেসগুলো, ন্যাচারাল প্লেসগুলো। হ্যাঁ ন্যাচারাল প্লেস, যেমন আমি এই জায়গাটা তো আমরা অনেক বসি ঘাসের মধ্যে। হ্যাঁ খুবই সুন্দর ছবি তোলা যাবে। হ্যাঁ একটা বারান্দার মতো একটা ভাইব দিছে এখানে, দেখাই আপনাদেরকে। এই দেখেন একটা বারান্দা টাইপস, আর বারান্দা থেকে আপনি এখানে মানে ফিল্ডের মতো বিষয়গুলো দেখতে পারবেন। এই হচ্ছে অবস্থা। আমাদের আজকে ঘোরাঘুরি শেষ, আমরা খুব সুন্দরভাবে ঘুরছি, মজা করছি। আমি এখানেই আসছি, এখানে আমি আমি আমাকে স্কিন করাইছে গরিব। যাই হোক না, ঘুরি ফিরে আমার টাকা আমাকে খাওয়াইছে আর কি, যাই হোক আচ্ছা অবস্থা। তো আমরা যাচ্ছি এখন, আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, দেখি কোন দিকে যাওয়া যায়। ওই জায়গাতেই আসি কিছু খাইতে পারলিস উঠতে, দেখো পা দাও ভালো করে। আমরা যাচ্ছি, কেমন কি এনজয় করলেন জানাইতে ভুলবেন না কমেন্টে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ওই ধরনের ভিডিও ইনশাল্লাহ দিব সুন্দর সুন্দর। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। Thank you.